পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদ বাংলাদেশের বাংলাদেশের ঐতিহ্যবাহী দুইশো এক গুম্বজ মসজিদে উপস্থিত হয়ে উপস্থিত জমার নামাজের পূর্বে পুরানো হাদিসকে সামনে রেখে আলোচনা বলা ও শোনার জন্য যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছেন ওই মহান মালিককে খুশি করার লক্ষ্যে অন্তরে থেকে হৃদয় সবটুকু কালিম এত শুকুর আদায় করছি বলুন আলহামদুলিল্লা শত শত মানুষ এখানে প্রত্যেকে যদি মোহাব্বত নিয়ে আল্লাহকে খুশি করার লক্ষ্যে করার লক্ষ্যে উচ্চ আওয়াজ দিয়ে যদি আমরা আলহামদুলিল্লাহ পড়ি তাহলে আমাদের আওয়াজটা কি শুধুমাত্র মসজিদের ভিতরে থাকবে না জোরে শুনতে চাই ভিতরে থাকবে না বাহিরেও যাবে কিন্তু আমরা বর্তমানে যে আওয়াজটা দিয়েছি আওয়াজটা দিয়েছি পৃথিবীর কোনো মানুষকে খুশি করার লক্ষ্যে কথা বলেন আলহামদুলিল্লাহ বললাম আমাকে খুশি করার জন্যে না আল্লাহকে বর্তমানে এখন লাইভ চলছে আমি যে কথাগুলি বলছি সেটা সরাসরি সম্প্রচার হচ্ছে মানুষ দেখুক আমাকে ভালো বলুক সেটার জন্যে না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে যদি খুশি করার জন্য হয়ে থাকে তাহলে মুসলমানের আওয়াজে ইমানি শক্তি নিয়া বলি আলহামদুলিল্লাহ এবার আল্লাহকে খুশি করার জন্য যে প্রত্যেকে বলেছেন সেটা প্রমাণ পাইলাম আলহামদুলিল্লাহ লাখো কোটি দরদ সালাম মানবতার মুক্তির দূত মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহ্লাম সকলি অন্তর থেকে বলি সাল্লাহ আলহ্লাম আমি এই যে আমরা এখানে উপস্থিত হলাম এখানে এই শত শত মুসল্লি উপস্থিত এই এলাকার প্রত্যেকে এখানে যারা আছেন প্রত্যেকে কি এই এলাকার এলাকা যা আছে তার থেকে বাইরের লোক বেশি এখানে এসেছেন পত্র এই এলাকার ধন্য মায়ের ধন্য সন্তান ওনারা আমাদের জন্য সমাজের জন্য দেশের জন্য সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন শ্রদ্ধার সঙ্গে আজকে এই সুন্দর পরিবেশ করে দেওয়ার পিছনে যার সবচেয়ে আর্থিক শ্রম বুদ্ধি যিনি দিয়েছেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জনাব রফিকুল ইসলাম সাহেব আমরা আমরা দোয়া করি দোয়া করি যার অক্লান্ত পরিশ্রমে নিজ অর্থায়নে এবং আপনারা এখানে যারা আছেন আপনাদের পকেটে যা আছে নিজ খুশিতে আপনারা দান সৎকার করেছেন আজকে এত সুন্দর এক পরিবেশ হয়েছে আমরা দোয়া করি আল্লাহ পাক আল্লাহর এই গোলামের হায়াতের মধ্যে বরকত দান করুক সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহ মামিন এবং শ্রদ্ধার সঙ্গে শরণ করছি যিনি বুদ্ধি ও মেধা দেই সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আপনাদেরকে কিছু দিতে পারে এমন খতিবদেরকে আলেমদেরকে নির্বাচিত করি এখানে আপনাদের সামনে বসায়া দেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব আমরা অন্তর থেকে দয়া করি আল্লাহ পাক ওনার হায়তের মধ্যে অপরন্ত নিয়ামত দান করুক সকলে বলুন আমিন এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যার মেহনতি টেকনোলজি বুদ্ধিতে আজকে এবং এই মনোরম পরিবেশের মসজিদ জুমার নামাজের দৃশ্য ভালো কথাগুলি সারা বাংলাদেশ কেন সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ রবিউল ইসলাম আমরা দয়া করি আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বরকত দান করে সকলে বলুন আমিন সম্মানিত মুসলমান দিনী ভাই এবং আমার পর্দা মা ও বোনেরা মা জুমার আলোচনা আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি কোরআন ও হাদিসকে সামনে রেখে উক্ত বিষয়ে কিছু কথা বলা ইচ্ছা পোষণ করেছি আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন জানো বলনেওয়ালা জবান থেকে ওই কথাগুলি বড় করেন যে কথাগুলি আমরা মেনে দুনিয়া ও আখিরাত উভয় জগতে কল্যাণ করা হয় সকলে জোরে সুরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাই ও দস্তব বুজুর্গ আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আমার এই আয়াতে কারীমার মধ্যে সৌরাতুল বনি পাক আল্লাপাকবুল আলামিন তেইশ নম্বর আয়াতি কারিমা আমাদের জন্য আমাদের একুশ নম্বর তেইশ নম্বর আয়াতি কারিমা আমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন কি রেখেছেন এবং আমাদের জন্য কি সবক দিয়েছেন সবক দিয়েছেন আমার তেলাওয়াত কিন্তু আয়তের মধ্যে আল্লাপাকবুল আলামিন দুইটি বিষয় আমাদের মাঝে রেখেছেন কয়টি বিষয় ভাই এটা জোরে বলুন কয়টি বিষয় রেখেছেন দুইটি বিষয় এই দুইটি বিষয় আল্লাহ পাক আমাদের মাঝে দিয়া আমাদের জন্য এই দুইটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন কোন ব্যক্তি যদি দুনিয়া আখেরাত উভয় জগতে যদি কল্যাণকর হতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তার এই দুই বিষয়ের উপর পরিপূর্ণভাবে আমল করতেই হবে করতেই হবে করতেই হবে এই দুইটি বিষয়ের উপর যদি কেউ অটল অবিচল না থাকে তাহলে সে কখনোই মোমেন হতে পারবে না জান্নাতে হতে পারবে না দুনিয়াতেও সুখ পাবে না আখেরাতেও সে সুখ পাবে তাহলে আসুন আমার এই তালাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য কি দুইটা বিষয় রেখেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ভাইয়ের আমার বন্ধুরা সম্মানিত তিনি ভাইয়ের আমার আমার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে আমাদের জন্য দুইটা বিষয় দিয়েছেন এক নম্বর বিষয় আমার আল্লাহ পাক দিয়েছেন ওয়াক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া এক নম্বর বিষয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ পাক এক নাম্বার বিষয় দিয়েছেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার বান্দা না। দুনিয়ার জমিনে যদি সুখে থাকতে চাও মৃত্যুর পরে ও জীবনে যদি তুমি সুখী হতে চাও তাহলে তোমার জন্য এক নাম্বার বিধান হলো আমি আল্লাহ পাকের ইবাদত করবা জোরে জোরে বলুন কার ইবাদত আর আজের বলেন আল্লাহ পাক ইল্লা ইয়াহু আল্লাহ বলেছেন আল্লাহ তাআবুদুল ইল্লা ইয়া যদি দুনিয়ার জমিনে ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর ইবাদত করব দুনিয়ার কোন মানুষের ইবাদত নয় দুনিয়ার কোন প্রাণীর ইবাদত নয় দুনিয়ার কোন গাছির ইবাদত নয় দুনিয়ার কোনো জীব জন্তুর ইবাদত নয় ইবাদত যদি করতে হয় বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমার জন্য সকল ইবাদত কারো ইবাদত করা আমি আল্লাহ আরাম করে দিলাম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদত বলার পরে যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল নিজের ইবাদতের গুরুত্ব এতটা দেওয়ার পরে শুধুমাত্র একটা ওয়াও শব্দ ব্যবহার করি আল্লাহ পাক জানায় দেয় দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদতের পরে যাদের জন্য আমি জায়গা রেখেছি যাদের খেদমতের জন্য যাদের সেবা যত্নের জন্য আমি আল্লাহ পাক তোমার জন্য ফরজ করেছি তারা হলো তোমার দুনিয়ার জমিনে ঘরবাদারিনে মা এবং বাবা জোরে জোরে বলুন ঠিক কিনা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আমি আর আপনি দুনিয়ার জমিনে জীবিত থাকব ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর উপরে মান আনতে হবে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আমার আয়াত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতে এবং সাথে সাথে আল্লাহ পাক জানায় দেয় দুনিয়ার মানুষ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আমি আল্লাহর ইবাদতের উপরে যাদের জায়গা আমি আল্লাহর কাছে তারা হ তোমার মা এবং বাবা বলুন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কে একটু জোরে শুনতে চাই কে করেছেন আল্লাহ করেছেন আপনি পৃথিবীতে এসেছেন বলুন আপনি কি নিজের থেকে পৃথিবীতে আসতে পেরেছেন এই পৃথিবীতে যা হচ্ছে কিছুই কি নিজের থেকে হয় আচ্ছা আমি দুনিয়াতে আসলাম এই যে দুনিয়াতে আসলাম আমার এই যে আপনারা শত শত মানুষ আমার সামনে আছেন এখানে কেউ কে আছেন যে বলতে পারবেন আমি আমার নিজের শক্তি নিজের বুদ্ধি ক্ষমতায় পৃথিবীতে এসেছি কেউ বলতে পারবেন আমাকে আপনাকে দুনিয়াতে কি পাঠিয়েছেন জোরে শুনতে চাই কে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আল্লাহ আলামিন আমার কি আর আপনাকে সরাসরি এসে দুনিয়াতে দেয়া যায় নাই মাধ্যম নিয়েছেন কি নিয়েছেন মাধ্যম নিয়েছেন মাধ্যম নিয়েছেন আমাকে পৃথিবীতে আসান মাধ্যম নিয়েছেন আমার আম্মা এবং আব্বা আমার মা এবং মা বাবা মা বাবা হচ্ছে আমার পৃথিবীতে আসার মাধ্যম এই পৃথিবীর সৌন্দর্য দেখার মাধ্যম হচ্ছে আমার মা বাবা পৃথিবীতে যদি মা বাবার মাধ্যম যদি আল্লাহ পাক না নিতেন আমরা কেউ পৃথিবীতে আসতে পারতাম আজকে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী সুন্দর মনোরম দৃশ্য 201 গম্বুজ মসজিদে এসে আমরা এই দৃশ্যগুলি দেখে অবাক হয়ে আছি এত টাকা খরচ করে যিনি করেছেন তার মনটা না কত বড় এই যে সুন্দর দৃশ্যগুলি দেখলাম এর পেছনে মাধ্যম হচ্ছে মা এবং বাবা মা এবং কে এই জন্য আমার ভাইরা আমার বন্ধন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানায় দেয় দুনিয়ার মানুষেরা পৃথিবীর জমিনে যদি ইবাদত করতে হয় তাহলে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আমার সঙ্গে শিরিক করবা না কুফরি করবা না আমার ইবাদত ছানা তুমি এক মুহূর্ত পর্যন্ত চলবা না যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে জীবিত থাকবা ততদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করা আমি আল্লাহ তোমার উপর ফরজ করে দিলাম এরপনে আমার ভাইরা দুই নাম্বার বেশি আল্লাহ জানা এ বান্দা এ দুনিয়ার আমি আল্লাহ পাক রব্বুল দুই নাম্বার বিষয়ে যেটা তোমার জন্য দিলাম বান্দা बंदी সেটা হলো ওয়াবিল মালি দাইনি ইহসানা দুনিয়ার জমিনে মা বাবার সেবা যত্ন করবা মা বাবার খেদমত করবা মা বাবার বরণ পেশন দেবা কতদিন পর্যন্ত একদিন না এক সপ্তাহ না এক মাস না এক বছর না এক যুগ না আল্লাহ পাক বিধান দিয়েছেন যতদিন পর্যন্ত তুমি বান্দা বান্দি দুনিয়ার জমিনে জীবিত থাকবা ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার মা বাবার সেবা যত্নের রূপ আমি আল্লাহ গুরুত্ব দিয়ে তোমাকে উপর তোমার উপর ফরজ করে দিলাম তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সেবা যত্নের ব্যাপারে সবচাইতে গুরুত্ব দিতে যে সময়টা উল্লেখ করেছেন আমার মা বাবা যদি যুবক থাকে আমার মা বাবার বয়স যদি ভালো থাকে যৌবন কাল যদি থাকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ যদি থাকে তাহলে নিজের কাজ নিজেই করতে পারি গোসল নিজে করতে পারে খাবার নিজে খেতে পারে কাম কাজ করতে পারে সন্তান যদি টাকা পয়সা না দেয় এই বাবা মা কামাই করে নিজের পেট নিজে চালাইতে পারে কিন্তু মা বাবার এমন একটা সময় আসে এমন একটা সময় তাদের জীবনে হয় যেই সময় মা নিজের হাতে কাপন দোতে পারে না মা নিজের হাতে বাদ খেতেও পারে না বাবা কামায় করতে পারে না বাবা নিজের নখগুলি কাটবেন সেই নখগুলি কাটারও তার শক্তি থাকে না এমন একটা সময় যখন তোমার মা বাবার জীবনে চলে আসবে এ সন্তান তুমি যুবক মানুষ তোমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে আহাদ হুমা আউ কিলা হুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين جلاله اما يبلغن عندك الكبر احدهما او كلاهما الله جلاله يدين دنیا তুমি যুবক মানুষ তোমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে মা বাবা অচল হয়ে গেল চলতে পারে না মা বাবা কামাই করতে পারে না নিজে নিজে মা বাবা গোসল পর্যন্ত করতে জানে পারে না গঞ্জে মোটরের ব্যবস্থা নাই চাপ কলের ব্যবস্থা আছে পানি খাবে এক গ্লাস পানি মাছ চেপে চেপে গ্লাসে বর্রি পানি খাবে সে শক্তি টুকুন মারা নাই বাবার নাই এ সন্তান দুনিয়া জমিন সন্তানের আগ আমার বন্ধু আল্লাহ যারা যায় দুনিয়া জমিলে তোমার মা তোমার বাবা যখন এমন অবস্থা হবে তোমার মা চলতে পারে না তোমার মা কাপড়টা ধরতে পারে না দুনিয়ার জমিনে সন্তানের সামনে মারে দেখা যাক কাপড় ময়লা হতে হতে এমন পর্যায়ে হয়ে যা কাপড়ের যে আসল রং সে রংটা খুঁজে পাওয়া যায় না আছে না নাই সন্তানের সামনে মার কাপড় এত ময়লা বাবার কাপড় গুলি এত ময়লা জমার দিনে শত শত মুসলিম মসজিদ আসি সকলের জামা গুলি ভান সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টলা দেওয়া স্ত্রী দেওয়া কিন্তু আমার বাবা মসজিদের মধ্যে আসল আমার বাবার আরো সমাজের মধ্যে পাঁচজন বন্ধু আছে তারা পাঁচ বন্ধু একসঙ্গে নামাজ আসে এক সঙ্গে বাজানে যা এক সঙ্গে চা খা আমার বাবার পাঁচ বন্ধু মিলে আসরের পরে ঘোরাফেরা করি চারজনের মধ্যে পাঁচ জনের মধ্যে চার জনের জামাগুলি ভালো পরিষ্কার কিন্তু আমার বাবার জামাটা ময়লা সন্তান চোখে দেখার পরে যে সন্তান তার মনের ভিতরে তুটি কোনো সূচনা না আসে আমার বাবার কাপড় গুলি ময়লা হয়ে গেল আমার বাবার কাপড়টা ময়লা দেখা যাও পরিষ্কার আমার বাবার কাপড় থেকে ঘামের গন্ধ আসিক আমার বাবার নখ লম্বা হয়ে গেল বাবা নখ কাটতে পারে না বন্ধু জিজ্ঞাসা করে বন্ধু তোমার নখ গুলি কেন কাটো না বলেছে বন্ধু আমার হাত কাঁপে কোন ব্যক্তি যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর মহাব্বত অর্জন করতে চায় ইমান ওয়ালা হতে চায় নৈকট্য হাসিল করতে চায় মা বাবার সেবা যত্ন ছাড়া কখনোই আল্লাহর মহাব্বত অর্জন করা সম্ভব নয়

দুনিয়ার উম্মতেরা যুবকেরা তোমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাকে খুশি বানাইতে চাও তাহলে সর্বপ্রথম তোমার মাকে আগে খুশি বানাও তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবে আর যদি তোমার মা তোমার বাবা যদি অসন্তুষ্ট হয়

আপনার কাছে জানতে চাই মা এবং বাবার হক আমার উপর কি রয়েছে আল্লাহ নবী জানা দেয় সাবি জান্নাতুকা জান্নাত তোমার মা তোমার জন্য জান্নাত তোমার বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার মা তোমার জন্য জাহান্নাম তোমার বাবা তোমার জন্য জাহান্নাম মহাদিসামে হাদিস ব্যাখ্যা করেছেন আল্লাহ রবুল আলমী বলে চিনি মা আয় আম লোকন্ধকার সাধু ঘুমাও ওকিলা ঘুমাও আল্লাহ বা জানাতেছেন এ দুনিয়ার উন্মতে না দুনিয়ার বান্ধবান্দেনা দুনিয়ার জমেনি যদি তোমরা আমি আল্লাহর মহাব্যত অর্জন করতে যাও আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে তোমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তুমি তাদের সেবা যত্ন করো আল মুফাসির কেরাম বলেছেন মুহাদ্দিস কেরাম এই হাদিসের মত ব্যাখ্যা করেছেন যে সন্তান দুনিয়া জমিনে মা এবং বাবার সেবা যত্ন করে যে সন্তান দুনিয়ার জমিনে মা বাবার হক গুলি আদায় করে যে সন্তান দুনিয়ার জমিনে মা বাবাকে মন থেকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে ওই সন্তান দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা কি জাননা তেরে নেওয়া আমার দ্বারা ভরপুর করে দেয় আর যে সন্তান আর জমি মা বাবা অসুস্থ হইয়া পাশের রুমে পড়ে আছে বাবা খেতে না খেতে শরীরটা একেবারে চিকন হয়ে গেল হয়ে গেল ঠিক মতন শরীরে কাপড় নাই খেতে পারে না চলতে পারে না এমন সন্তান আছে যারা মা বাবার দিকে রহমতের দৃষ্টি নাও পর্যন্ত না আছে না নাই আমার আপনারা নবী বলেছেন আমিন ওয়ালাদিন বাররি নাযুরুফি ওয়ালাদিন নাযারা রাহমাতিন ইল্লা কাতাবা আল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুর আ দুনিয়া জুব খায়রাবাত আমার নবী আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে তো আলম নামিক জানে দেই দুনিয়ার দুনিয়ার জমির কোনো সন্তান যদি মা বাবা দিকে যদি রহমতের দৃষ্টিতে চায়। আল্লাহ মাক্রগুলা আল আমিন তার এই চাউনির বদলতে তারা আমল নামের মধ্যে একটি মকবুল হজে স্বাগী দেন জোরে জোরে বলুন সুবহান খেদমতমা দর পেদারক শুভ হসদমতমা দর কোন কুন শহাম তাকি বাসী দরদ আলম কে নাম খেদমতে মা দৰপেদাৰ কোন এখতিয়াৰ তাকে বাসি ধনতে আলম বখতীয়া তাকিবা চিধনতে আলম বখতিয়াৰ জোৰে জোৰে বল আল্লাহ কেবাৰ আমাৰ বাইদেউ আমাৰ কোনো নাই মা বাবা সেৱা যত্ন যদি কোনো সন্তান মন তে কি ওই ব্যক্তিটা আমল কম হলেও মা বাবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাব দাওয়াত বানায় দেয় সুবহানাল্লাহ ইসলামিক ইতিহাসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি দু নবী দুনিয়ার জমিনে জীবত আছেন ওই সময় যে সমস্ত ব্যক্তিরা ইমান নিয়া ভালোবাসা নিয়া রসুলের চাটা দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি আপনার সাহাবীর মর্যাদা বানাইয়া দুনিয়ার জমিন থেকে কবরে নিয়ে যাবেন সুবহানাল্লাহ যারা আমার আপনার নবীর রহমতের এই সুন্দর চেহারার দিকে ইমানের সঙ্গে যারা দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কে সাহাবীর মর্যাদা দান করেন তারা সাহাবী হয়ে যান আর একজন সাহাবী এত মর্যাদা একজন সাহাবীর এত সম্মান এত মান এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন একজন সাহাবীর মান সম্মান বলার ক্ষেত্রে আমার আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন দুনিয়ার না জানা আমার হাবিবকে রহমতের দৃষ্টিতে মানের সঙ্গে দেখেছেন আমি আল্লাহ পাত্রব্বুল আর আমিন তাদের প্রতি খুশি এবং তারা আমার প্রতি খুশি জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার আপনার নবী বলেছেন আবি কান্না ও দুনিয়ার উম্মতেরাক দুনিয়ার জমিনে তুমি যখন আসমানের দিকে চন্দ্র মাসি আপনার জ্যোৎস্না রজনীতে যখন আকাশের দিকে তাকাও তাকানোর পরে তুমি ভাবে দেখতে পাও লক্ষ লক্ষ তারকারা যে আকাশে ঝলমল করছে কথা বলুন ঠিক কিনা না নবী বলেছেন দুনিয়ার উম্মতে না। আমার এক একটা সাহাবি তোমাদের জন্য তারকা রাজির নেই আমার সাহাবিদের এত মর্যাদা সম্মান দুনিয়ার জমিনে আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার জমিন উম্মতেরা তোমরা আমি রসুলের সুন্নত কি এমন ভাবে আঁকড়ে ধরো কামড় দিয়া ভালো করে তুমি আঁকড়ে ধর এমন ভাবে আঁকড়ে ধরো কোনো চুর বাদ যেন এসে আমার শূন্যর থেকে তোমাকে বিচ্ছুত করতে না পারে অ দুনিয়ার উম্মতে না এত সুন্দর করে এই সুন্নতগুলি তোমরা মানবা আল্লাহ নবী একাদেশের মধ্যে বলেছেন সাহাবিদের মান কি পরিমাণ আল্লাহ নবী বলেছেন আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতিল খোলাফাই রশিদিন আল মাহাদ রসুল্লাহ বলেছেন দুনিয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমি রসুলের সুন্নত তোমরা পরিপূর্ণভাবে মানবা এরপরে তোমরা আমার সাহাবিদের সুন্নত পরিপূর্ণভাবে মেনে চলবা এবার দেখুন রসুল্লাহ নিজেই বলে গেছেন রসুলের সুন্নত মানতে এবং সাহাবিদের সুন্নত মানতে আমাদের সমাজে এক ধরনের মানুষ আছে যারা সাহাবিদের নাম শুনতে পারে না সাহাবিদের সম্মান তারাদের সহ্য হয় না সাহাবিদেরকে অনুসরণ করবে ততদূরের কথা সাহাবিদের কথা বলতে গেলে তাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে না নাই আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধু আল্লাহর নবীর চেহারা দেখলে এমন সম্মান এমন মর্যাদা পাওয়া যায় আল্লাহর নবী তখনো পর্যন্ত জীবিত আছেন ওই সময় রসুল্লাহর একজন সত্যিকারের আশেক ছিল যে নিজের থেকে আমার হাবিবকে বেশি ভালোবাসত তার নাম ইতিহাসের পাথায় পাওয়া যায় বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী নিজে তার নামটা উল্লেখ করেছেন হজরত ওয়াইস আল করি জুড়ে বলেন কে নাম কি ওয়াইস আল করি আমরা তো এই নামটা জানি কি ওয়াস করুন কে আমরা এই নামটা ওয়াস করুনি বলি আসলে মূলত ওয়াস করুনি নয় ওনার নাম হচ্ছে ওয়াস করি কে তো বলুন না ভাই নামটা কি হুম ওয়াস করি ওয়াস করি এই ওয়াস করি তিনি রসুল্লাহ জীবিত আছেন সেও জীবিত সেও জীবিত রসুল্লাহ কে এতটা ভালোবাসেন ওহুদের ময়দানে রসুল্লাহর দান দান মোবারক শহীদ হয়েছে এই সংবাদ যখন ওয়েস করেনি শুনলো যে রসুল মুখে দাঁত নাই একটা যুদ্ধের ময়দানে ভেঙে গেছে সে চিন্তা করলো আমার হাবিবের মুখে বত্রিশটা দাঁত পরিপূর্ণ থাকবে না আমি রসুলের আশেক হইয়া আমার মুখে বত্রিশটা দাঁত থাকবে এটা আমি ওয়েস করেনি দুনিয়া মেনে নিল মেনে আমি নিতে পারি না তখন সে তার দাঁত ভেঙ্গে ফেলল এবার মাথার মধ্যে চিন্তা ঢুকলো আমি যে দাঁতটা ভেঙ্গেছি রসুলের এই দাঁতটা তো নাও ভাঙতে পারে অন্যটা তো ভাঙতে পারে তাহলে কি করব ভাঙতে 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 তার সমস্ত দাঁত ভেঙ্গে ফেলেছে কেমন আশেক ছিল রসুল উল্লাহ কেমন আশেক ছিল রসুল্লাহ সাল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন এমন সময় আল্লাহর নবী হযরত ওমনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং ওনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন আনার পরে বলতেছে ওমন আমার একজন সত্যিকারের আশেক আছে যে এমন দেশে বাস করি আমার সত্যিকারের আশরাকছে আমাকে বড়ে ভালোবাসে আমাকে অনেক মহাব্বত করে এ উমার আমাকে এতটা mohabbat করে আলী ওয়াসকারনি আমাকে এতটা মহাব্বত করিক তার নাম হলো ওয়াইসাল কারণিক যদি কখনো তার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয় আল্লাহ পাকের ইবাদত ঈমান ভাবে সে করেছে আমার অনুসরণ এমন ভাবে এসে করেছে আমার প্রতি ভালোবাসা তার এতটাই বেশি এবং আল্লাহর ইবাদত এত বেশি পরিমাণে ইবাদত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া তার আরেকটা ইবাদত আছে ওই ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজা বুদ্দা আহওয়াতীর ক্ষমতা দান করেছে জোরে জোরে বলুন সোহান আল্লাহ মুস্তাজা বুদ্দা আহওয়াত বলা হয় এই মুস্তাজা বুদ্দাহওয়াত যারা অর্জন করেছে যখন যে মুহূর্তে যে বিষয় নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে আল্লাহ নবী বলেছেন মুস্তাজাবুদ্দাওয়াত ক্ষমতা অর্জনকারী ব্যক্তি না আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি হয় আমার আল্লাহ তাদের চাহাত পূরণ করতে দেরি করে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সেই ক্ষমতা ছিল তার ছিল তার কার ওয়াইসাল করনি এত ক্ষমতা অধিকারী সে ছিল মুস্তাজাবুদ্দাওয়াত রসুল উল্লাহ তার ভিতরে এমনভাবে ছিল এই ক্ষমতা আল্লাফাক তাকে দান করে দান করেছে অদ্রত্যা হুম রতিয়াল্লা নুকেন নুকে রসুল উল্লাহ বলতে আমার হনুমান আমারে সত্যিকারের আশেক যদি তার সঙ্গে কখনো সাক্ষাৎ হয় তাহলে তার কাছে আমার গুনাগার উন্মতের জন্য দোয়া করতে বলবা যাতে করে আমার গুনাহ গারুমতের গুনা গুলি আল্লামাপ করে দেয় এই ব্যাপারে জন সে মোনাজাদ করি দুই নম্বর রসুলল্লাহ বলেচন রমান এই যে আমার কাছে চুব্বা এই জুব্বাটা আমি তোমার কাছে আমার দিলাম এই জুব্বাটা যখন তার সঙ্গে সাক্ষাৎ হবে তখন আমার গায়ে ব্যবহার কৃত জুব্বাটা আমার পাগল ওয়াসকার তুমি হাদিয়া দিয়া বলবা যেন আমার উম্মতের জন্য রহমতের দোয়া করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নো চোখে পানি আলীর চোখে পানি ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কত ভক্তের নাম শুনলাম কত ভক্ত আপনার আছে যাদেরকে আমরা স্বচক্ষে দেখলাম আল্লাহ নবী যারা নবাদ প্রাপ্ত থেকে শুরু করে একেবারে মৃত্যু রাগ পর্যন্ত যারা আপনার সামনে পিছনে ডানে বামে ছিল তাদের কথা বলেন নাই রসুন আল্লাহ এমন একজন ব্যক্তির কথা বলেছেন যার নামটা জীবনে কোনোদিন শুনি নাই আজকে সর্বপ্রথম শুনলাম ওগো আল্লাহর নবী ওই ব্যক্তিটা ওই নামত পাওয়া ব্যক্তি ওই দামি ব্যক্তি কি আপনাকে সশরীরে সচক্ষে দেখেছি রসুল্লাহ বললেন না 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 তোমরা যেভাবে আমাকে তোমাদের চামড়ার চোখের মাধ্যমে আমাকে দেখতে পেয়েছ আমাকে দেখেছ কিন্তু আমার আশেখ পাগল সে নিজের চোখে চামড়া চোখে আমাকে দেখে নাই তবে অন্তরে চোখে দ্বারা আমাকে দেখেছে জোরে জোরে বলুন আমার বাইর আমার বন্ধু রাখ ভবির মারা যুগ আল্লাহ নবীর সাবিক হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নুক চোখ দিয়ে ছোট বাচ্চা রমাতান হাউমাউ করে কান্না শুরু করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নুক কান্না শুরু করলেন ওগлла নবী আমরা আপনার পিছনে দীর্ঘদিন পর্যন্ত আছি আপনার সুখে দুঃখে আপদে বিপদে যুদ্ধের ময়দানে নামাজে বিছানায় ঘরে বাজানে রাস্তাঘাটে সব জায়গায় আমি ওমর আছি আপনার জামাতা হযরতে আলে আছে ইয়া রাসূলুল্লাহ ওগлла নবী এত মর্যাদা এত দাদ মুস্তাদাবুদ্দা আমাদের মতন ক্ষমতা আমরা অর্জন করতে পারলাম না আমরা দেখার পরেও পারলাম না আর আপনাকে না দেখে যিনি অর্জন করেছি আপনি বলেছেন তার সে আপনাকে গভীর অন্তর থেকে মন দেয়া ভালোবাসিং দেওয়া ভালো ইহার সূর্য আপনাকে মন থেকে ভালোবাসিং আল্লাহ নবী তাহলে সে কেন এখনো পর্যন্ত এসে আপনাকে সরাসরি চামড়ার চোখে কেন দেখে না আল্লাহ নবী চোখ দিয়া পানি ঝর করে পড়ে আমার ডাক বলে আলি অস আমার সঙ্গে সাক্ষাতের জন্য এতটাই পাগল এতটাই পাগল আমার বিরহের কারণে ওয়েস খাবার ছেড়ে দিয়েছে ওয়েস কারণী আমজনতার সঙ্গে চলা ছেড়ে দিয়েছে ইয়া এত পাগল এত পাগল এর পরেও কেন আসে না অব আল্লাহ নবী না আসার পিছনে কারণটা কি আল্লাহ নবী বলেন তার একজন বৃদ্ধা মা আছে যে বৃদ্ধা মা চলতে পারে না যে বৃদ্ধা মা গোসল করতে পারে না যে মা ওয়াশরুমে যেতে পারে না যে বৃদ্ধা মা বিছানা থেকে উঠতে পারে না খেতে পারে না আমার রসফরনে তার মার খিদমতের কারণে আমার সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হয়ে আছে আমার বায়লা গভীর মারাজ আল্লাহ নবী এ উমার আমার রসকারী আমার এতটা ভালোবাসে আমি যদি বলি ওয়েস্কারণিয়া কোন পাগলের মতন চলে আসবে আসবে আমার কাছে চিঠি পাঠাইছে নবীগ আপনাকে সচি দেখার জন্য আমার মন পাগল হয়ে আছে ইহার রসুল আল্লাহ আল্লাহ টুবি আপনি নেটি বলেছেন যে মানুষ আমাকে দেখবে তার জন্য জাহান নামের আগুন আমার আল্লাহ আরাম করে দিবে আমি জীবিত আছি আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আসতে চাই নবী কিন্তু পারছি না আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে আমার মা চলতে পারে না আমার মা খেতে পারে না আমি যদি আমার মারে রাখিয়া আপনার দরবারে আসে আমার মার মুখে যে এক নুকমা বাদ দিবে একটা রুটি দিবে একটা খেজুর দিবে এক গ্লাস পানি দিবে এই মানুষটাও পর্যন্ত নাই আল্লাহ নবী আমার বংশের মধ্যে আর কেউ নাই আমি সারাদিন উচ্চ নাইয়া মাঝে মধ্যে উটকে রেখে মার মুখে পানি দেওয়ার জন্য বাড়িতে চলে যায় মাকে খাবার খাওয়ানোর জন্য বাড়িতে চলে যায় আল্লাহ নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মারে রাখি আপনার দরবারে আসতে চাই আল্লাহ নবী বললেন নমস্কার অসকলি না আমার দরবারে আসতে হবে না তুমি যে কাজের মধ্যে আছ আমার আল্লাহ পাকুল আলমিন তোমাকে এমন আমার দিবে রে যারা আমি রসুলের পিছনে পিছনে ঘুরেছি ডানে ছিল বামে ছিল তাদের চাইতেও আমার আল্লাহ তোমাকে মর্যাদা বেশি দিবে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ খেদমতে মা দরপে দ্বারা কোন শুভ তাকে বাসি দরদ আলম নে আমার বাইর আল্লাহ নবী বললেন এই যে আমার খের কাছে আমার পাগল বন্ত আমার এই খের তাকে উপহার দিবা এবং বলবা আমার গুণাগার মতে জন্য সে জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন তার কাছে তোমরা আমার এই প্রস্তাবটা দিবা হযরত ওমর বললেন আর রাসূলুল্লাহ যার সঙ্গে জীবনে আপনার কোনোদিন সাক্ষাৎ হয় নাই আমাদের কোনোদিন সাক্ষাৎ হয় নাই ও আল্লাহর নবী কিভাবে আমরা তাকে চিনব তাকে চেনার নিদর্শন কি আল্লাহর নবী বললেন সাহাবি ও সাহাবায়ে কেরাম দুইটা নিদর্শনে তোমরা তাকে চিনবা মুসলমান বুঝে থাকলে বলুন কয়টা নিদর্শন জোরে বলুন কয়টা দুইটা নিদর্শন এই দুইটা নিদর্শন যখন তার মধ্যে পাওয়া যাবে তখন মনে মনে ভাববা নিশ্চিত হবা এটাই হচ্ছে ওয়াজ কারণে আল্লাহু আকবার আল্লাহু আকবার অদনতে উমার রাজাল্লাহ তালানো প্রশ্ন করার পরে হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা নিদর্শন এক নাম্বার হলো তার শরীরের রুমগুলি স্বাভাবিকের তুলনায় বেশি গড় আপনার গণ হবে এবং লম্বা হবে দুই নাম্বার নিদর্শন হলো তার দুই হাতের পাম পাশে একটা সাদা রেখা থাকবে এই দুই নিদর্শন থাকার পরে যদি দুইটা নিদার সন্তানর মধ্যে থাকে তাহলে সেই হবে তার কাছে আমার জুব্বাটা দেবা তার কাছে আমার উম্মতের জন্য رحمতের দোয়া চাইবা হযরতে সাহাবা দুইজন কান্দিক আইরে যে নিয়ামত ওয়াইসাল কারণে পেয়েছে রসুল্লার পিছনে থাকার পরেও আমরা সে নিয়ামত পেলাম না আমার বাইর আমার বন্ধুরা মা বাবা সেবা যত্ন আপনি কেন করবেন কি কারণে মা বাবার সেবা যত্ন করবেন তার কারণ কি আল্লাপাক কেন আমাদেরকে মা বাবার সেবা যত্নের কথা বলেছেন সে জিনিসটা আমাদের জানতে হবে আল্লাহ কেন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আসসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালতাহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ও হামলহু ওয়া ফিসালহু সালাসুন শাহরা আল্লাহ পাক রুবুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেই এ দুনিয়ার মানুষে না তোমরা তোমাদের মা বাবা সেবা যত্ন করবা তোমরা তোমাদের মা বাবার খিদমত করবা তাদের বরণ পুশনের ব্যবস্থা করবা সুন্দর আচরণ করবা খারাপ ব্যবহার করবা না কেন করবা না জান কেন তাদের বরণ পোষণ দিবা জান কেন তাদের ক্ষেতমত করবা জান ও হামালা তো হুম হো হামালা তো হুম হো কোরহা হুম আওয়া দা তুহো কোরহা ও হামলো হোঁ অফিসলোহোঁ সালা সোনাস সাতইতি তিনটা কষ্ট করেছেন তিনটা পরিশ্রম করেছেন তিনটা সময় কতটা কষ্ট করেছেন যে কষ্ট দুনিয়ার কেউ নিতে পারবে না নিবে না দুনিয়ার পুরুষদেরকে দিলেও তারা নিতে राजे হবে না এক নাম্বার আয়াত আল্লাহ পাক বলেছেন তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা তোমার মা ঠিক মতন খেতে পারতো না তোমার মা হাঁটতে পারতো না তোমার মা দাঁড়ানো থাকলে বসতে পারতো না বসা থাকলে দাঁড়াইতে পারতো না তোমার মা চলতে পারতো না তোমাকে পেটে নিয়ে আর তোমার মা ঘুমাইতে পারতো না বাড়ির সবাই বিবাহ চাদরে অনুষ্ঠানে চলে গেল অথচ তারই বান্ধবী বিবাহ হচ্ছে তার মনের মধ্যে আগ্রহ হায় রে মনের মধ্যে কষ্ট আমার সবাই গেল আমার বান্ধবীর বিবাহ কিন্তু আমি যেতে পারলাম না কেন যেতে পারে নাই কারণ তুমি তোমার মায়ের পেটে ছিলা মা যন্ত্রণায় ছটফট করেছে বিবাহটা দিতে বান্ধবীর বিবাহটা দিতে যেতে পারে নাই এই যে তোমার মা তোমাকে নিয়া কষ্ট করেছে এই কষ্ট দুনিয়ার কেউ দিতে পারবে না নিতে পারবে না তোমার মা তোমাকে নিয়া একদিন দুই দিন নয় দশ মাস দশ দিন তোমাকে পেটে নিয়া কষ্ট সহ্য করেছে এরপরে আল্লাহ আলমিন বলেন দুই নাম্বার কষ্ট তোমার মা যে তা করেছে সেটা এতটা ভয়াবহ কষ্ট এতটা ভয়াবহ কষ্ট যে কষ্টটা কেউ নিতে পারবে না কেউ নেবে না সেটা হলো যখন তোমাকে ভূমিস্থ করবে দুনিয়ার জমিনে তুমি আরবা আমি আল্লাহ পাক কপুর আলামিন মায়ের পেটি যমন্তরাগায় ব্যথা দিয়ে দিলাম যেই ব্যথা মরা মুরগির মতন ছাগলের মতন জবাই করা ছাগলের মতন ছটপট মা শুধু কান্দে কিছুই বলতে পারে না মা চোখ থেকে পানি ঝরঝর করে পড়ি মা বসতে পারে না বেতার যন্ত্রণা প্রসব বেতার যন্ত্রণা এত ভয়াবহ যন্ত্রণা আল্লা নবী বলেছেন তোমার মা তোমাকে প্রসব করার সময় এতটা যন্ত্রণা সইতে আছে আরো জুড়ে বলুন আছে অত মানুষ দেখছি বা মায়ের মাতা আপন কে হন রে নাই বাবার মত আপন কে হন নাই রে নাই 10 মাস রান করিয়া সকল ব্যথা একাই নিলেন মানিয়া সকল ব্যথা একাই নিলেন মানিয়া ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা সন্তান যদি দূরে কুতাও চলে যায় চোখের জল সে যায় চোখের জলে বাবার বোনটা ভেসে যায় কথা বলুন ঠিক কিনা আজকে তাকায় দেখেন বাংলাদেশের হাজারো প্রবাসী যুবক আছে যখন মা তার সন্তানকে ঘর থেকে বিদায় করে মা এমন ভাবে কান্দে মনে হয় মার কলিজাটা ছিঁড়ে গেছে বেতা যন্ত্রণা মা ছোট বড় করছে সন্তান বিদেশে চলে যাওয়ার аж পর্যন্ত যতদিন পর্যন্ত সন্তান তার কর্মস্থলে থাকে ততদিন পর্যন্ত মা তার ভিতরে শান্তি পায় না আপনি লক্ষ্য করে দেখবেন আপনার বাসাতে আপনার মা আছে আপনারা বিবা আছে আপনার সন্তান আছে আপনিও ডিউটিতে চলে গেলেন আপনার ডিউটিতে কাজ বেশি থাকার কারণে অফিস থেকে ফিরতে ফিরতে রাত্রি বারোটা হয়ে গেল দুইটা হয়ে গেল আসিয়া দেখলেন আপনার বিবি ঘুমাইতেছে আপনার সন্তানগুলি ঘুমাচ্ছে কিন্তু দুঃখিনী মা আপনার জন্য জাগ্রত আছে বলুন ঠিক কিনা জিজ্ঞাসা করলেন মা আমার বিবি ঘুমাইতেছে তুমি ঘুমাও না কেন মা ডাক দিয়ে বলে বাবা এই যে সকাল বেলা বের হইলা এখনো পর্যন্ত তুমি আসো নাই বাবা আমি মা তোমারে ঘরের বাইরে রাখিয়া কি করে ঘুমাই আমার চোখে যে ঘুম আসে না সন্তান থাকার মোবাইলে যোগাযোগ লাগে না সন্তানের যদি কোনো কিছু হয় মোবাইলে জানাইতে হয় না জানানো না কে লাগে জানে আমার মায়ের ঠিক না সন্তান যদি বিদেশে মারা যায় সবার আগে জানে মায়ের কলি যায় ঠিক না সবার আগে জানে মায়ের কলি যায় আরে মানুষ মা বাবাকে চিনলে না সময় থাকতে তাদের সেবা করলে না মা বাবারি সেবা করলে আল্লাহ খুশি হয় সুখের জান্নাত তাদের ভাগে নসিব হয় সুখের জান্নাত তাদের ভাগ নসিব হয় কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য মা বাবার সেবা যত্ন আমাকে করতেই হবে যত বাহানাই করুন যত কিছুই করুন কোনো কাজ আসবে না মা বাবার সেবা যত্ন আমাকে আপনাকে করতেই হবে এই হচ্ছে মার দুই নাম্বার কষ্ট এরপরে আসুন তিন নম্বর কষ্ট সেটা হচ্ছে আপনার মা আমার মা আমাকে আপনাকে নিয়ে দুই বছর পর্যন্ত ধুত পান করাইছেন কথা বলুন ঠিক কথা বলুন দুই বছর লাগাতার দুই বছর আমার মা আমাকে নিয়ে আপনাকে নিয়ে দুগ্ধ পান করাইছেন এই যে অবস্থা অবস্থাটা আল্লাহ পাক বাবা বাবাদেরকে উদ্দেশ্য করে বলেছেন والوالدات يرضعن اولادهن حولين كاملين الله يقبل আছেন لمن اراد ايتم الرضاعه বড়ন দুই বছর আমার মা আমার বাবা আমার মা আমাকে দুধ পান করায়ছেন আর বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে দেখুন আমরা যে খাবারগুলি খাই আমরা যত ধরনের খাবার খাই এই সকল প্রকার খাবারের মধ্যে ছয়টি উপাদান পাওয়া যায় কয়টি উপাদান ছয়টি উপাদান পাওয়া যায় তবে এই ছয়টি উপাদান নির্দিষ্ট কোন খাবারের মধ্যে এক সঙ্গে পাওয়া যায় না গোস্তের মধ্যে এই ছয় উপাদান নাই তো বিভিন্ন খাবারে মিলে ছয়টি উপাদান পাওয়া যায় ছয়টি উপাদান মধ্যে এক নম্বর হলো চর্বি এক নম্বর চর্বি দুই নম্বর শর্করা তিন নাম্বার প্রোটিন চার নাম্বার ভিটামিন পাঁচ নাম্বার লবণ ছয় নাম্বার পানি এই খাবারগুলির মধ্যে এই ছয়টা উপাদান পাওয়া যাক দেখুন আল্লাহর কি কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের যে শাল দুধ এই দুধের মধ্যে বিজ্ঞান প্রমাণ করেছে ছয়টি উপাদানই এক সঙ্গে পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছয়টি উপাদান এক সঙ্গে পাওয়া যায় পৃথিবীর আর কোন খাবারের মধ্যে এই ছয় উপাদান পাওয়া যায় না শুধুমাত্র কেবলমাত্র মায়ের দুধের মধ্যে পাওয়া যায় আজকে দুনিয়া ফ্যাশন হয়েছে সন্তানকে দুধ খাওয়াতে এখন মা বাবার অনিচ্ছ খাওয়াতে চায় না বিভিন্ন দুধ খাওয়া বাজার থেকে কিনে কিনে দুধ খাওয়া এখানে যারা আছেন পরিষ্কারভাবে জেনে নিন যেই সন্তান মার দুধ না পায় ওই সন্তান কিন্তু ওইরকম ভাবে বেড়ে ওঠে না ছয় উপাদান তার শরীরের মধ্যে পাওয়া যায় না বিজ্ঞান প্রমাণ করেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মাস ক্ষণের মধ্যে একটু হলুদ খেলার এক ধরনের প্রথম যে দুধ বের হয় ওই দুধটা আমরা ফেলে দেখ আর এই দুধটা এতটাই ফজিরত এতটাই গুরুত্বপূর্ণ কার্যকারী একটা ঔষধ বিজ্ঞান প্রমাণ করেছে সন্তান সমস্ত প্রকার সব ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা রাখার যে অ্যান্টিবায়োটিক সেটা এই টিকার মধ্যে এই মার প্রথম দুধের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে সুবহান বলবেন না তে মার দুধের এতটাই ফজিলত এতটাই আমার শরীরের জন্য সন্তানের জন্য উপকার যারা দুধে অবস্থ তারা আজকে থেকে সন্তানকে মার দুধ পান করাবেন যে সন্তানকে মা দুধ পান করানা সেই সন্তানের সেবা যত্ন মা কিভাবে করবে মায়ের আদর যত্ন মার প্রতি ভালোবাসা কি করে বুঝবে আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার সন্তানেরা তোমার মার রক্তকে পানি বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আল তোকে দুধের ব্যবস্থা করে তোকে লালন পালন করেছি সাবধান সাবধান

পায়খানা করে দে তাদের এই কাজ কষ্টদায়ক কাজে তুমি নিজে উপশব্দ ব্যবহার করবা না এরপরে বলেছেন ফালা তানহার হুমা সাবধান তাদেরকে ধমকের কথা বলবা না কি বলবা ফালা তাকুল্লাহ হুমা উফি ওয়ালা তানহার হুমা ওকুল্লাহ হুমা কওলান কারীমা সুবহানাল্লাহ মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো নরম ভাষায় নরম ভাষায় কথা কথা বলো নরম ভাষায় কথা বলো কথা বলো আল্লাহ পাক বলেছেন মা বাবা এইভাবে তোমরা কি করবা সেবা যত্ন করবা যদি কোন সন্তান মার এইভাবে সেবা যত্ন করে আল্লাহর পাক বলেছেন ওয়াকফিজ লাহুমা জানা হাজুল লে মিনার রহমা এই সন্তান এই দুনিয়ার বন্ধু তোমাকে আমার আল্লাহ ডেকে বলছে এই দোস্ত তোমাকে আমার আল্লাহ ডেকে বলছে এই সন্তান নম্রতা ভদ্রতা উত্তম আচরণের যে চাদরটা আছে সেটা মায়ের পায়ের নিচে বিছায় দাও মায়ের পায়ের নিচে বিছায় দাও দুনিয়াতে জীবিত যতদিন ছিল ততদিন যত্ন করবা খাবার দিবা নোট কেটে দিবা কাপড় চোপড় ধরে দিবা টাকা পয়সা দিবা ও রোগ হইলে চিকিৎসার ব্যবস্থা করবা মা মারা গেল বাবা মারা গেলো তোমার দায়িত্ব শেষ না 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 শেষ নয় ওকর রব্বের হাম হুমা কামা রব্বায় তুমি তখন মা বাবা মারা যাওয়ার পরে আল্লাহর নিজের জীবন থেকে বেশি আমাকে লালন পালন করেছে আমার বাবা তার শরীরে ঘাম জড়াইয়া টাকা পয়সা উপার্জন করে আমাকে খাবার খাওয়ায় খাওয়ায় আমাকে বড় বানাইছে আল্লাহ যে আমাকে এতটা আদর করছে তুমি আমার আম্মা আব্বাকে তেমন আদর করো সুবাহান এইভাবে তুমি আর তোমার মা বাবার সঙ্গে আচরণ করো ভাই ও বুজুর্গ ভাই ও বুজুর্গ দোস্তা হবাব সম্মানিত মুসিল্লানি কেরাম সাবধান সতর্ক হয়ে যান আমার যুবক ভাইয়েরা সাবধান হয়ে যাও দুনিয়ার জিনিস অর্জনের জন্য মা বাবার উপর প্রেসার করবা না তোমার মোবাইল ফোন নাই মা বাবার উপর প্রেসার করো সাবধান মোটর বাইক নাই মা বাবার উপর প্রেসার কর সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আল্লাহ তোমার উপর সতর্ক বানিয়ে দিয়েছে বালা তাকুল্লাহুমা উফউ শব্দান শব্দান এমন কোন আচরণ করবা না যে আচারণে মার মনে ভিতরে কষ্ট লাগে বাবার মনের ভিতরে কষ্ট লাগে ওয়াইসাল কারনি ওয়াইসাল কারনি ওয়াইসাল কারনি এত বড় মুস্তাজাবুদ দাওয়াত হয়েছে শুধুমাত্র মাত্র মা এবং মার খেদমত করার কারণে সুবহান এর জন্য ভাই দস্তবদরগা আসুন আজকে থেকে আমরা অকবध्द হয় ওয়াদায় অবध्द হয় আর কোনদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না আমরা সকলে বলি বলি আল্লাহ আল্লাহ আর কোনদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না আর একটা জিনিস বলে দিই বেতন যে পান আপনারা এই বেতনের টাকাটা আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার টাকা মা খরচ করবে না বাবা খরচ করবে না এই যে বেতনের টাকাটা হাতে আসার আগে হিসাব করেন আপনার বিবির জন্য এই কয় হাজার টাকা সন্তানের জন্য এই কয় হাজার টাকা এই যে হিসাব করলেন আপনার মা যে ঘরে আছে বাবা যে ঘরে আছে আপনার রহমত তো আপনার মা বাবা আসুন টাকা পয়সা যা পাবেন মা হাতে দেবেন মা এই যে টাকা পেয়েছি বেতন পেয়েছি এক মাস পরিশ্রম করেছি টাকাটা পেয়েছি মা এই যে ধরো তুমি আমার জন্য দোয়া করো মা যদিও টাকাটা খরচ করবে না আপনি টাকাটা নিজে পরীক্ষার জন্য দিয়ে দেখুন আপনার মা কি পরিমাণ খুশি হয় আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সকলকে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে মা বাবার মা বাবা মা করে করে আমরা যেন আল্লাহর মোহব্বত রসুল্লাহ তরিকা মেনে যেন আল্লাহ পাকে নৈকট্য হাসিল করতে পারে আল্লাহ পাক রব্বুল সকলকে কবুল করুক এখন যারা অন্যায় করেছেন অপরাধ করেছেন আপনার জন্য সবাক হচ্ছে রসুল্লাহ বলেছেন যাও তাড়াতাড়ি যাইয়া তোমার মার পায়ে ধরে ক্ষমা চাও তোমার বাবার পায়ে ধরে ক্ষমা চাও যতদিন পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা না করবে বাবা তোমাকে ক্ষমা না করবে আল্লাহ তোমার উপর রহমতের দৃষ্টি দেয়া তাকাবে না আল্লাহ তোমার উপর রহমতের দৃষ্টি দেয়া তাকাবে না মা তোমার জন্য কেমন রহমত রসুল্লাহ বলেছেন কোন সন্তান যদি ন্যাক নিয়তে ভালো নিয়তে ভালোবাসা দিয়া মার চেহারার দিকে বাবার চেহারার দিকে একবার তাকায় আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সব লিখে দেন সুবাহান আপনি লক্ষ লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে আপনি যে গেলেন হজ করতে আপনার হজ কবুল হচ্ছে কিনা এর কোনো গ্যারান্টি দিতে পারবেন জয় বলেন পারবেন আপনি যদি কবুল হজের সব নিতে চান আজকে যাইয়া জুমার নামাজ শেষ করে বাসায় যাইয়া আপনার মার দিকে সালাম দিয়ে এইভাবে তাকাবেন রহমতের দৃষ্টিতে ভালোবাসা দিয়া তাকাবেন খোদার কসম আপনার আমল নামায় কবুল হজের সব লিখে দিবেন আমার আল্লাহ আর যাদের মা বাবা মারা গেছে অন্যায় করেছেন অপরাধ করেছেন তাদের জন্য আমার হাবি তিনটা সিস্টেম দিয়েছেন কিভাবে ক্ষমা চাবি এক নাম্বার নিজের ভালো ব্যবহার করা তিন নাম্বার মা বাবার ইসালে সবের জন্য বেশি বেশি দান সৎকার করা আল্লাহ আলমিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমার করা তফিক দান করুক চিৎকার দিয়ে বলুন আল্লাহ হুম আবার বলুন আল্লাহ আমিন।